আচ্ছা, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ডেটা স্ট্রাকচারের কিছু প্রিলিমিনারি কনসেপ্ট আলোচনা করব। তো প্রথমে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, যে কম্পিউটারের জন্য ডেটা কেন এত ইম্পর্টেন্ট, তো এটার উত্তরটা হলো আসলে আমরা যে কম্পিউটারের ডেফিনেশন করেছিলাম পিটার নর্টনের বই থেকে, সেটা অনেকটা এরকম যে কম্পিউটার আসলে কি করে, কিছু ইনপুট হিসেবে কিছু ডেটা নেয় এবং সেই ডেটার উপর সে সাম সর্ট অফ প্রসেসিং করে এবং আউটপুট হিসেবে সে প্রসেসড ডেটা, যেটাকে আমরা প্রসেস ডেটা বলি, প্রসেসড ডেটা অথবা ইনফরমেশন ইনফরমেশন তৈরি করে, প্রসেস ডেটাকে ইনফরমেশন বলে। তো এই জন্য দেখা যাচ্ছে যে কম্পিউটার জন্য ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ডেটার উপরই কম্পিউটার আসলে প্রসেসিং করে এবং এই প্রসেসিংটা করে কে, এটা হচ্ছে আসলে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের যে কোড সেই কোডটাই আসলে এই প্রসেসিংটা করে। তো এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমরা যেটা পরবর্তী যে প্রশ্ন যেটা আমাদের সামনে, সেটা হলো যে প্রোগ্রামিং করার পারপাসটা কি। নেক্সট কোয়েশ্চেন হলো প্রোগ্রামিং করার পারপাসটা কি। এটার উত্তর হলো যে আসলে আমরা যে কোনো প্রোগ্রাম লেখি আসলে প্রবলেম সলভ করার জন্য, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কারণ কম্পিউটার দৃষ্টিকোণ থেকে আসলে সবকিছুই এক একটা প্রবলেম। যেমন আমি এই যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা ইউজ করছি, তাহলে এটা একটা প্রবলেম না? এটা একটা প্রবলেম কিভাবে পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারটা ইউজ করছি, এটা কি আমাদের প্রবলেমটা কি ছিল, যে কোনো কিছু প্রেজেন্ট করা, হ্যাঁ কোনো কিছু প্রেজেন্ট করা, এটা ছিল আমাদের জন্য প্রবলেম। প্রেজেন্টেশন কোনো ছাত্রের সামনে বা কোনো বিজনেস প্রেজেন্টেশন, হ্যাঁ এই সমস্ত কাজের জন্য এটা হচ্ছে আমাদের প্রবলেম, যে আমাদের প্রেজেন্ট করতে হবে, আমরা কিভাবে প্রেজেন্ট করব, এটা হচ্ছে আমাদের প্রবলেম। এবং এটার সলিউশন হিসেবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আমাদের কাছে এসেছে। তারপরে এই যে আমি যে গ্রাফিক্স প্যাডটা ইউজ করছি, হ্যাঁ তাহলে এই যে যে সফটওয়্যারটা দিয়ে আমি যে টুলটা, যে সফটওয়্যার টুলটা ব্যবহার করে, যে সফটওয়্যার টুলটা ব্যবহার করে আমি এই যে এখানে স্ক্রিনে লিখছি, তাহলে এটা আমার আমার কি প্রবলেম সলভ করছে, আমার প্রবলেমটা কি স্ক্রিন স্ক্রিন রাইটিং, তাই না? আমি স্ক্রিনের মধ্যে লিখতে চাই, মানে সেই প্রবলেমটা সলভ করছে এই সফটওয়্যার টুলটা, আমি আমি যেটা দিয়ে এখানে ডাকি, ঠিক আছে? তো এভাবে তাহলে কম্পিউটার দৃষ্টিকোণ থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে আসলে সমস্ত প্রোগ্রামিং করার মূল পারপাসটা হচ্ছে প্রবলেম সলভ করা। এবং এখানে আমরা যে পরবর্তীতে যে জিনিসটা দেখব, যে ডেটা স্ট্রাকচারের সাথে অ্যালগোরিদমের একটা সম্পর্ক আছে, তো অ্যালগোরিদম বিষয়টা কি, এখন এই প্রবলেমের যে স্টেটমেন্টটা সেটা সাধারণত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলা হয়। যেমন আমি যে প্রবলেমটা, আমার প্রবলেমটার কথা বলেছি, যে প্রেজেন্টেশন করতে হবে আমার বা স্ক্রিনে লিখতে হবে, এটা আমি কিভাবে বলেছি, বাংলায় বলেছি, মানে এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এখন এই প্রবলেমটা সলিউশন করতে হলে আমাদের যেটা করতে হয়, এখানে কিছু নাম্বার অফ স্টেপস আমাদের নিতে হয়, এটাকে অন্যভাবে অনেক সময় রেসিপিও বলে, সেটাই হচ্ছে আসলে অ্যালগোরিদম। যেই স্টেপস গুলি অবলম্বন করার মাধ্যমে আমরা প্রবলেম গুলি সমাধান করি, হ্যাঁ সেই স্টেপস গুলিকে বলে অ্যালগোরিদম। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে, যে ফাইন্ডিং ম্যাক্সিমাম নাম্বার ফ্রম এ সেট অফ নাম্বারস, তাহলে এটা যদি আমাদের প্রবলেমটা হয়, এরকম একটা সিচুয়েশন যে এখানে অনেকগুলি নাম্বার আছে, 25, 60, 70, 31, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, 70, তাহলে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে 70 ম্যাক্সিমাম। এখন যদি এরকম করা হয় যে কিছু নাম্বার তোমাদের সামনে দেওয়া হলো, হ্যাঁ এবং তোমাদেরকে বলতে হবে, একটার পর একটা নাম্বার চলে যাচ্ছে, ঠিক আছে, এবং সেখান থেকে বলতে হবে যে আসলে কোনটা ম্যাক্সিমাম, তাহলে যেটা আমরা নর্মালি করব, যে আমাদের মেমোরি আছে, তাই না, আমাদের মেমোরিতে নাম্বার গুলি রাখবো, একটার পর একটা নাম্বার, যে নাম্বার গুলি চলে যাচ্ছে আমরা মেমোরিতে নাম্বার গুলি রাখবো, 20, 30, এভাবে যে নাম্বার গুলি আসছে, তারপরে আমরা মেমোরিতে সাম সর্ট অফ কম্প্যারিজন করবো। তাহলে আমরাও কিন্তু, যেটা আমরা হিউম্যান বিইং হিসেবে, এটা আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান বিইং হিসেবে আমরাও কিন্তু কিছু স্টেপস ফলো করছি,
অথবা এখানে যে যে ছেলেটা যে 70 অ্যানসারটা দিল সেও কিন্তু একটা স্টেপ ফলো করেছে, সে তার দৃষ্টি স্ক্যান করেছে বাম থেকে ডানে, হ্যাঁ, এবং একটা ইনটুইটিভলি, সে যেহেতু ইনটুইটিভলি খুব দ্রুত, যেহেতু হিউম্যান ব্রেন এইসব বিষয়ে দ্রুত কাজ করে এবং এখানে অল্প কিছু সংখ্যা আছে, তাহলে সে এগুলি কম্পেয়ার করে এই উত্তরটা দিচ্ছে। তাহলে আমরাও কিন্তু হিউম্যান বিং হিসেবে আমরাও কিন্তু একটা কিছু স্টেপস ফলো করি, হয়তো আমরা এতটাই ইনহেরেন্টলি অথবা এতটাই ইনটুইটিভলি ফলো করি যে আমরা আসলে তারপরে কি করেছি সেটা হয়তো বুঝতে পারি না, বাট আসলে আমরাও স্টেপস ফলো করি। ঠিক একইভাবে কম্পিউটারের মাধ্যমে যদি আমরা কোনো প্রবলেম সলভ করাতে চাই, তাহলে যেটা করতে হবে যে আমাদেরকে কম্পিউটারকে স্টেপ বাই স্টেপ প্রবলেমটা সলভ করার জন্য তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। এই স্টেপস গুলি হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, এগুলিকে আসলে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে অ্যালগোরিদম। আসলে এখন এই অ্যালগোরিদমের সাথে ডাটা স্ট্রাকচার রিলেশনশিপ, আমরা যে স্টেপস গুলি আমরা অ্যালগোরিদম আমরা বুঝতে পারলাম যে স্টেপস, হ্যাঁ, এখন এই স্টেপস গুলি নেওয়ার জন্য এখন একটু আগে আলোচনা করেছি যে ডেটা একটা মূল বিষয়, এই অ্যালগোরিদমটা একটা ডেটা কিছু ডেটা নিবে, অ্যালগোরিদম মানে প্রোগ্রাম, অ্যালগোরিদমের মাধ্যমে আমরা যে প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করবো সেই প্রোগ্রামটা কি করবে কিছু, একটু আগে আমরা ছবিতে দেখেছি যে প্রসেসিংটা হচ্ছে মূলত প্রোগ্রামের ইনস্ট্রাকশনের মাধ্যমে, তাহলে এই প্রোগ্রামটা ডেটা নিবে, প্রোগ্রাম ডেটা নিবে, হ্যাঁ, তো এখন এই ডেটাগুলি উপরে আমি অ্যালগোরিদমটা আসলে অ্যাপ্লাই করব কিসের উপরে, এই ডেটাগুলির উপরে আমি অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করব, এবং আমরা যেমন এই যে ম্যাক্সিমাম নাম্বার বের করার যে সমস্যা সেখানে আমার এই যে 20, 30, 40 এই নাম্বারগুলি যে আস, এই নাম্বারগুলি আমি কিভাবে হ্যান্ডেল করব, যেমন আমাদেরকে যদি নাম্বারগুলি আমি মুখে বলি, হ্যাঁ, তাহলে যেটা হবে যে আমাদের একটা মেমোরি আছে, সেই মেমোরিতে আমরা ব্রেইন আছে, হ্যাঁ, ব্রেইনের মেমোরি সেল, সেই সেলের মধ্যে আমরা নাম্বারগুলি রাখবো, রেখে আমরা একটা ইনটুইটিভলি আমরা মেমোরিতেই কম্পারিজন করবো, কিন্তু কম্পিউটারের জন্য তো বিষয়টা এরকম না। তাহলে কম্পিউটার যেটা করতে পারে যে সে কি করতে পারে, একটা অ্যারে নামে একটা ডেটা স্ট্রাকচার আছে যেখানে সে অনেকগুলি অনেকগুলি সংখ্যা একসাথে রাখতে পারে, তো অ্যারেতে সে ডেটাগুলি এই সংখ্যাগুলি রাখার পরে এই অ্যারের কিছু ইন্ডেক্স নাম্বার আছে 0, 1, 2, 3 এভাবে এই অ্যারেতে ইন্ডেক্স নাম্বার দিয়ে ডেটাগুলি অ্যাক্সেস করা যায়, তখন কি সে কি করবে, এই একটা একটা করে ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে ডেটাগুলি অ্যাক্সেস করে সে কম্পারিজনটা করবে যে কোনটা ম্যাক্সিমাম নাম্বার। তাহলে আমাদের এই যে সমস্যা ম্যাক্সিমাম নাম্বার বের করার যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করার জন্য যেই প্রবলেমের যে ডেটাগুলি আমাকে দেওয়া হলো যে যার মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করতে হবে, সেই ডেটাগুলি কিভাবে রাখবো, হ্যাঁ, কিভাবে আমরা ডেটাগুলি রাখবো, সেই একটা প্রশ্ন আমাদের কাছে কিন্তু চলে আসে। সেই প্রশ্নটার সমাধান আমরা কিভাবে করলাম, আমরা অ্যারের মাধ্যমে সমাধান করলাম, এই অ্যারেতে ডাটাগুলি রেখে অ্যারের ইন্ডেক্স এর মাধ্যমে একটা একটা কম্পেয়ার করে আমরা তারপরে ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেই উত্তরটা কিন্তু আমরা দিলাম। এখন এই এই প্রবলেমটা আমরা কি অ্যারে ছাড়াও সমাধান করতে পারতাম, সেটা একটা প্রশ্ন, তাহলে সমাধানটা কতটুকু ইফেক্টিভ অথবা এফিশিয়েন্ট হতো, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে আসলে অ্যালগোরিদমের ডাটা স্ট্রাকচার দিস টু গো হ্যান্ড ইন হ্যান্ড, এবং আমাদের প্রবলেমের সমাধান, একটা পার্টিকুলার প্রবলেমের সমাধান আমরা কতটুক ইফেক্টিভলি অথবা এফিশিয়েন্টলি করতে পারবো, হ্যাঁ, ইফেক্টিভলি একটা প্রবলেমের সমাধান আমরা কতটুক করতে পারবো সেটার জন্য যেমন একটা সঠিক অ্যালগোরিদম যেমন আমাদের দরকার, এবং অ্যালগোরিদমটা যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেজন্য আমাদের একটা ডেটা স্ট্রাকচারও দরকার। ঠিক একটু আগে আমরা যেটা দেখলাম যে আমরা যদি কোনো একটা এই যে ম্যাক্সিমাম নাম্বার বের করার যে প্রবলেমটা, হ্যাঁ, সেটার জন্য যদি কোনো অ্যালগোরিদম বের করতে চাই, যদি কোনো অ্যালগোরিদম বের করতে চাই, তাহলে এটার সাথে সাথে যে প্রশ্নটা চলে আসবে যে নাম্বারগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাচ্ছি, হ্যাঁ, সেই নাম্বারগুলি আমি হাউ ক্যান আই কিপ দোজ নাম্বার, এই প্রশ্নটা চলে এসেছে, এবং আমরা একটু আগের আলোচনায় আমরা যেটা দেখেছি যে প্রশ্নটা উত্তর আমরা করেছি কি যে আমরা এগুলি অ্যারেতে রাখবো, তাহলে অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালগোরিদমের জন্য ডেটা স্ট্রাকচার এবং প্রবলেম সলভিং এর জন্য বা বলা যায় তার মানে কম্পিউটার সায়েন্সের জন্যই ডেটা স্ট্রাকচার একটা ইম্পর্টেন্ট বিষয়।
কারণ আমি যদি সঠিক ডেটা স্ট্রাকচার চুজ করতে না পারি তাহলে আমার প্রবলেম সলভিংটা কিন্তু এফেক্টেড হবে, আমি ইফিশিয়েন্ট একটা প্রবলেমের ইফিশিয়েন্ট সলিউশন কিন্তু নাও পেতে পারি, ইভেন সলিউশন করা সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, তো এটা হলো একটু পরে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। যেমন গ্রাফ নামে একটা ডেটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, গ্রাফ নামে একটা ডেটা আছে, তো গ্রাফ ডেটা স্ট্রাকচারটা যদি না থাকে, ঠিক আছে, গ্রাফ ডেটা স্ট্রাকচার যদি না থাকতো তাহলে গ্রাফ রিলেটেড যে সমস্ত প্রবলেম সেগুলি কিন্তু আমরা সমাধান করতে পারতাম না। যেমন গ্রাফ রিলেটেড প্রবলেম কি হতে পারে, যেমন এই যে উবার উবার বা ফুডপান্ডার কথা যদি ধরি, এই ধরনের যে অ্যাপ গুলি আছে, তাহলে এই অ্যাপ গুলি কি হচ্ছে, যখন আমি অ্যাপটা ইউজ করি তখন আমি দেখতে পাই যে ড্রাইভারটা কত দূরে আছে, ঠিক আছে, কোথায় আছে ড্রাইভার, লোকেশন লোকেশন আমাকে শো করে। তাহলে এই লোকেশন যে যে এত সুন্দরভাবে শো করছে, এটা কিন্তু আসলে গ্রাফ ডেটা স্ট্রাকচার এবং গ্রাফের উপরে, গ্রাফ এবং তার উপরে বিভিন্ন গ্রাফের অ্যালগোরিদম যেগুলি আছে সেগুলি ছাড়া কিন্তু আসলে এই ধরনের, এবং আমরা যখন একটা জায়গায় যেতে চাই তখন গুগল ম্যাপে আমরা লোকেশন দেখতে পাই এবং লোকেশনের মধ্যে শর্টেস্ট পাথ অনেক সময় দেখায় আমাদেরকে, তো সেগুলি আসলে গ্রাফের অ্যালগোরিদম, গ্রাফে একটা অ্যালগোরিদম আছে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। তো এই এই সমস্ত এই ডাটা স্ট্রাকচার যদি না থাকতো, গ্রাফ ডাটা স্ট্রাকচার যদি না থাকতো, তাহলে তার গ্রাফ ডাটা স্ট্রাকচার উপরে আমরা গ্রাফ অ্যালগোরিদম গুলি ব্যবহার করতে পারতাম না, এবং সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলি, লোকেশন রিলেটেড প্রবলেম গুলি আমরা কিন্তু সলভ করতে পারতাম না। এই কারণে ডাটা স্ট্রাকচার আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডাটা স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, আমরা বলতে পারি যে ডেটা মে বি অর্গানাইজড ইন মেনি মেনি ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, অবশ্যই ডেটা অনেকভাবেই অর্গানাইজ করা যায়, যেমন আমরা একটা সিম্পল ভেরিয়েবলের মধ্যেও ডেটা রাখতে পারি, তাই না, ভেরিয়েবলের মধ্যেও ডেটা রাখতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে ম্যাক্সিমাম নাম্বার প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করলাম, ম্যাক্সিমাম নাম্বার বের করার প্রবলেম, সেই ক্ষেত্রে আমাকে যদি 100টা ম্যাক্সিমাম নাম্বার দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে আমার কি 100টা ভেরিয়েবলের প্রয়োজন হতো, ভেরিয়েবল যেমন এটা যদি এ হয়, যদি বি হয়, তাহলে যদি আমি সিতে লিখি তাহলে ইন্ট এ বি সি ডি, এইভাবে কিন্তু আমাকে প্রবলেমটা সলভ করতে হতো। সেই ক্ষেত্রে কম্পারিজন করাও অনেক ডিফিকাল্ট হতো, কম্পারিজন করাও অনেক ডিফিকাল্ট। এবং তাহলে ভেরিয়েবল একটা চয়েস, তাহলে আমার কাছে বিভিন্ন ডিফারেন্ট ওয়েজ আছে, এবং অ্যারে একটা চয়েস, অ্যারে আর একটা ওয়ে, ঠিক আছে, যেখানে আমি একসাথে অনেকগুলি ডাটা রাখতে পারছি এবং ইন্ডেক্স দিয়ে সেগুলিতে ডাটা রাখতে পারছি ইন্ডেক্সের মাধ্যমে, এবং ইন্ডেক্স থেকে ডাটা আমি ব্যবহার করতে পারছি, বা ইন্ডেক্স অনুযায়ী আমি ডাটা প্রত্যেকটা নোডে বা প্রত্যেকটা ডাটা এলিমেন্ট আমি ভিজিট করতে পারছি। তো এখন ডাটা অর্গানাইজ করা, তাহলে ভেরিয়েবল হচ্ছে ডাটা অর্গানাইজ করা বা ডাটা রাখার একটা ওয়ে, অ্যারে আর একটা ওয়ে, তাহলে দেয়ার আর মেনি ওয়েস এই কথা বলা। এখন লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল মডেল অফ পার্টিকুলার অর্গানাইজেশন অফ ডেটা ইজ কল্ড ডেটা স্ট্রাকচার। তাহলে এই যে লজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল মডেল, লজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল মডেল, এই লজিক্যাল কথাটার অর্থ কি, এই যে আমি যে অ্যারে যখন বললাম তখন এই যে অ্যারেটা যে এভাবে আঁকলাম, এটাই হচ্ছে আসলে লজিক্যাল মডেল। কারণ আসলে অ্যারে কি এরকম, আসলে কি মেমোরিতে যে অ্যারে থাকে, অ্যারে নিশ্চয়ই মেমোরিতে থাকে, তাই না, সেটাকে দেখতে এরকম এরকম চার কোনা বাক্স এবং তার মধ্যে এরকম দাগ থাকে, না, উত্তর হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমরা একটা কনসেপচুয়াল ধারণা, এটা এটাকে বলে স্কেমাটিক ডায়াগ্রাম। এই স্কেমাটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছি এই ডাটা স্ট্রাকচারটা সম্পর্কে, বা কনসেপচুয়াল ম্যাপিং করছি ডাটা স্ট্রাকচার সম্পর্কে। তাহলে এটাকে এই কনসেপচুয়াল এই ম্যাপিং বা কনসেপচুয়ালি একটা জিনিসকে কংক্রিটাইজ করা, এটাকে বলা হয় লজিক্যাল মডেল। এটা আমরা সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে এরকম বিভিন্ন লজিক্যাল মডেল ব্যবহার করি। তো এই লজিক্যাল মডেল অফ এ পার্টিকুলার অর্গানাইজেশন অফ ডেটা ইজ কল্ড ডেটা স্ট্রাকচার।